প্রথম দিন থেকে শুরু করে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট। কেননা এ সময় মায়ের বুকের দুধের মধ্যেই শিশু তার পুষ্টির সব উপাদান পেয়ে থাকে। বুকের দুধের মধ্যেই শিশুর পুষ্টির চাহিদা মেটে এবং তা শারীরিক ও মানসিক বর্ধন এবং বিকাশের জন্য অত্যাবশ্যকীয়। কিন্তু শিশু যখন ছয় মাস অতিক্রম করে তখন শিশুকে মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর অন্যান্য খাবারও খাওয়াতে হয়। অনেকে মাই প্রশ্ন করেছেন যে তাদের শিশুর বয়স ছয় মাস অতিক্রম করেছে কিন্তু তাদের শিশু খেতে চায় না এবং ভালো খাবার, স্বাস্থ্যসম্মত খাবার কী হতে পারে তার একটি বিস্তারিত ভিডিও যেন আমরা করি। তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিও। আমরা আজকে শিশুদের একটি পুষ্টিকর খিচুড়ি কীভাবে তৈরি করতে হবে বাসায় সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। উপকরণ হিসেবে আমরা নিয়েছি মুসুরের ডাল, মুগ ডাল এবং আতপ চাল। সবজি হিসেবে আমরা নিয়েছি আলু, পেঁপে, মিষ্টি কুমড়া এবং গাজর। বন্ধুরা, সব মায়েদেরই একটাই অভিযোগ, আর সেটি হচ্ছে যে তার বাচ্চা কিছুই খেতে চাইছে না, বিশেষ করে সবজি তো একেবারেই খেতে চায় না। বাচ্চারা তখনই খাবে যখন খাবারটি হবে সুস্বাদু। কিভাবে শিশুর খাবার মুখরোচক করা যায় সেটি আপনাকে জানতে হবে। এক্ষেত্রে পুষ্টিবিদদের উপদেশ হল বাচ্চাদের খাবারে আপনাকে দিতে হবে বিশেষ মনোযোগ। আস্তে আস্তে নতুন স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে তাদের। কেবল পুষ্টিকর খাবার হলেই চলবে না, বাচ্চাদের খাবারে একই সাথে আনতে হবে ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার। এই স্বাদগুলোতে অভ্যস্ত হয়ে গেলে বড় হবার পরে সে সবজির প্রতি আর অনীহা থাকবে না। বন্ধুরা, চলুন আমরা কীভাবে এই পুষ্টিকর খিচুড়ি তৈরি করব সেটি দেখে নেই।